কাজকর্ম নেই কি কারণে যেন কাজকর্ম নেই এ ভাই করোনার জন্য আমি কাজকর্ম করতে পাচ্ছি না ওই হ্যাঁ তুই একা আমরা তো সবাই বসে আছি তার জন্য কি হচ্ছে কিন্তু ভাই সংসারে অভাব খাওয়া দাওয়া হয় না একবার চুরি করে যখন কাজ করতে যাচ্ছি গান করতে যাচ্ছি রে ভাই পুলিশের দাবরে ছুটে বাড়ি চলে যাই নেই ওই এখন সমস্যা কি যাওয়া সমস্যা একটা আছে রে ভাই কাজ করতে যাব বাড়ি অশান্তি বহু গন্ডগোল করছে তাই বন্ধুকে ফোন করেছি কাজ কেমন ভাবে পাবো বন্ধু আমায় বলল 50 60 জন লোক নিয়ে গেলে তারপর কাজ পাবো এই ভাইরা সময় প্রচুর লোকের মানে ব্যবধান আছে কিন্তু তুমি কোথায় দেখতে পাচ্ছি বড় লোক নাকি 100 দেবো 150 দেবো বেশ তাহলে আগামীকাল নিয়ে যাব এখন কি করবো তাই চিন্তা করছি শেষ খেলা আমাদের জীবনের শেষ খেলা দোকান লোক আসবে আমি বলছিলাম কত টাকা লাগবে বাবু 5 লক্ষ টাকা লাগবে দেবো 5 লক্ষ টাকা তাহলে
দাদা বলছিলাম কি এই বাজার এলাকার আমি ম্যানেজার করলাম বাবু বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না আগে এখানে একটা বাজার ছিল তো সেই বাজারে গাড়ি যাচ্ছিল স্যার এমন কোনো দিনই স্যার ঢেমন খাই মাল কে চিকার চেপার করে দেখবে পাখড়া খেলে যাবেন কেন বাজার সৃষ্টি করতে যাচ্ছে তাই বাজারে একটা নামকরণ করতে হবে আপনাকে জায়গাটার নামটা কি তাহলে আপনার নাম দিলাম তোমাদের মতো চিড়িং বাজার ছেলে ঘর আমি আগে পঞ্চাশ বছর করেছি তো এই শেষ জীবনে একটা কথা আছে ভাই বাবু বলে গেছেন গরিব মানুষ টাকা পয়সা দিলে নষ্ট করে ফেলবে তাই ব্যবসার মালপত্র কিনে দিতে বর্তমান যুগে যেমন ঘরের দাবায় বসে ব্যবসা করা যায় আমি সেইভাবে মালপত্র এনে দেবো তোমাদের লিস্ট দিয়ে দিন আমি বড় বাজারে ফোন করছি আপনি যত রকম ভ্যারাইটিসের মালপত্র আছে আপনি পঞ্চাশটা ডেলিভারি দিন বাবু চিন্তা করবেন না আজকের যে গরিব কাল সে ধনী বাবু কথা দিচ্ছি আপনার বিগত দিনের 2 লক্ষ টাকা আমি ট্রাকে পেমেন্ট দেবো ঠিক আছে বাবু আপনার মাল খুশ হয়েগা যাচ্ছি বাবু নমস্কার নমস্কার আপনারা চিন্তা করছেন তাসকালা করছেন কেন মালপত্র নামাতে হবে বুঝতে পারছেন না অতুল বাবু নমস্তে বাবু নমস্তে তাহলে আপনি সমস্ত মালপত্র দোকানে পৌঁছে দেবেন কত টাকা নেবেন 12,000 দিয়ে দেবো একটা কথা আছে 2 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি করে দিতে হবে Thank you.
ভাই বাজারে বসে কেন আসছে না বাজার খরিদদার আসছে না সবাই দোকান বন্ধ করে চল ভাই সবাই চল আপনারা বাজারে ছড়ি করছেন আর কি হইছে কি করবো বাজারে খরিদদার আসছে না বাজারে বেচা আমাদের বেচা কেন হচ্ছে না বাজারে লোকজন কেউ নেই বাজারে দুর্গন্ধ ছুটছে তাই আমরা সবাই দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি আরে আপনারা পয়সা তো নেই আমরা বাজারে দোকানদার আমরা বাজার পয়সা করব আপনারা দোকানদার আপনারা নোংরাই করছেন তাহলে আজকে করব আমরা বাজারে দোকানদার বাবু আপনার টাকা এরা বাবু হয়ে গেছে তাই বলছে এ বাজার পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে বাবু আপনাকে একটা লোক রাখতে হবে আচ্ছা এখানে কোন লোকজন পাওয়া যাবে হ্যাঁ বাবু এই বাজারে আগে একটা দিদি কাজ করতেন তার নাম বলে দেখছি আপনি দেখে নেন তার নাম হলো উত্তমা হরি বলে উত্তম হরিণী আপনার মাথা ঠিক আছে কেন এই ভাবে কেউ ডাকে তাহলে কেমন করে ডাকে Yeah.
ए बाबू बोलो पूरे बाजार हमरा के का दिछु बे वार देखो बाजार आछे एदी कोनो सब्जी बाजार आर एदी कोनो मेसु बाजार माने दुठो बाजार एकटा बाजार पड़ी ना টাইটেল বাদ গেছে বলে আমাকে অমন ভাই ভাষা বললো আচ্ছা বলো টাইটেল বাকি তা এ বাবু ওই টাইটেল আছে আমানন্দ ভিত্তি এলা তুমি না আমি তো জীবনে সেই ঝুমদম টাইটেল আছে এ বাবু আমার আদা টাইটেল আছে তুমদা আচ্ছা ঠিক আছে বাবা বলে আমানন্দ ভিত্তি এলা তুমদা ভাই এদিকে এসো তুই কে আছিস রে সারা মানুষ কো ঠান্ডা মাথা মাল খাবে সারা মাল Ha ha ha!
Come on!